খেলাধুলায় বাংলাদেশের জন্য হাতে গোনা বড় কয়েকটা অর্জনের মধ্যে মেয়েদের সাফ জয়টা অন্যতম। এই জয় গোটা দেশকে আনন্দের জোয়ারে ভাসিয়েছিল। তবে যারা আমাদের উৎসবের কারণ হয়েছিলেন সেই নারী ফুটবলারদের জন্য দেশ কতটা করেছে সেটা একটা বিরাট প্রশ্ন। তাই তো সব প্রশ্নের সমাধান খুঁজতে আমরা চোখ রাখতে যাচ্ছি মেয়েদের ফুটবলের দিকে। কিন্তু সেখানে যে অভিমান আর ক্ষোভের সঞ্চার এতদিন চাপা ছিল তা এখন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। বর্তমানে বিদায়ের সুর বাজছে দেশের নারী ফুটবল দলে। সাফ জয়ের সোনালী দিনগুলো এখন যেন শুধুই স্মৃতি। অল্প বয়সেই একে একে অবসরে যাচ্ছেন বাংলাদেশের সাফ জয়ী নারী ফুটবলাররা। গত জানুয়ারিতে ফুটবলকে বিদায় জানিয়েছেন সাফ জয়ী দুই ফুটবলার আনুচিং মগিনি এবং সাজেদা খাতুন। দুদিন আগেই হুট করে বিদায় বলে দেন সাফ জয়ী ফুটবল দলের আরেক সদস্য সিরাজ জাহান স্বপ্না। অভিমানে নারী দলের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন কোচ গোলাম রব্বানী ছোটনও। এবার সতীর্থদের দেখানো পথে হাঁটছেন আঁখি খাতুনও। ক্যাম্প ছেড়ে সিরাজগঞ্জের নিজের বাড়িতে চলে গেছেন আঁখি। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক প্রোগ্রামে এসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে ক্যাম্প ছাড়ার কথা জানান তিনি। চীনের একটি প্রতিষ্ঠানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য মূলত এই সিদ্ধান্ত নিয়েছেন বলে আঁখি জানিয়েছেন। শাহজাদপুরের মেয়ে 19 বছর বয়সী সেন্টার ব্যাকআপ আঁখি গুঞ্জন রয়েছে বিয়ে করে বিদেশ চলে যাবেন তিনি। ঈদের পর চীনে চলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তার। এ ব্যাপারে আঁখি বলেছেন, আসলে আমার চীনে যাওয়ার বিষয়টা এখনই বলতাম না, এটা বললাম যাতে কোনো নেগেটিভ নিউজ না হয়, এখনই নিশ্চিত করে কিছু বলতে চাচ্ছি না, ঈদের পরে যাব, কনফার্ম হলে সকলকে প্রতিষ্ঠানের নামও জানাবো। তবে বাংলাদেশ ছাড়লেও ফুটবল চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে আঁখির। এ ব্যাপারে তিনি বলেছেন, এমন না যে ফুটবল খেলবো না বা বাংলাদেশে ফুটবল খেলবো না, চীনে গেলেও দেশের ফুটবলের সঙ্গেই থাকব। পল স্যারকে অর্থাৎ পল এসমলিকে বলেছি, তিনি বাফুফুকে জানিয়েছেন তারা এখনও কিছু বলেনি, যেতে না দেওয়ার কিছুই নাই, আমি পড়াশোনার জন্য খেলার জন্য যেতে চাচ্ছি, আমাকে যদি বলে আমাকে আর আন্তর্জাতিক ম্যাচ খেলার অনুমতি দেবে না, সেই ব্যর্থতা তাদের, আমার না। এর আগে মাত্র 20 বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন সাফ জয়ী আনুচিং মগিনি। ক্যাম্প থেকে বাদ পড়ে দল থেকেই বিদায়ের ঘোষণা দেন মগিনি। একই ঘটনা ঘটেছে সাজেদা খাতুনের বেলায়ও। আনুচিং মগিনি ও সাজেদা খাতুনকে ক্যাম্প ছাড়তে বলেছে বাপুফে, এরপরই অবসরের ঘোষণা দেন তারা। তবে ক্যাম্প থেকে বাদ পড়ে কেন অবসর নিতে হলো নারী ফুটবলারদের, আসলে উত্তরটা লুকিয়ে আছে এক কঠিন বাস্তবতায়। এদেশে জাতীয় দল আর নারী একাডেমি থেকে বাদ পড়া মানেই ক্যারিয়ার নিয়ে শঙ্কা। নেই অনুশীলনের পর্যাপ্ত সুবিধা, নিজেকে প্রমাণ করে ফিরে আসবেন এমন সুযোগও কম। পারফর্ম করার একমাত্র প্ল্যাটফর্ম অপেশাদার নারী লীগ, প্রতি বছর তা হবে কি না সেও এক বিরাট প্রশ্ন। স্বপ্নার অবসরের ব্যাপারে কোচ গোলাম রব্বানি ছোটনের কথায়ও মিলেছে এমন অনেক প্রশ্নের উত্তর। সময়ের অনেক আগেই নারী ফুটবলারদের অবসরের কারণ জানিয়ে গোলাম রব্বানি ছোটন বলেন, খুব সম্ভবত কোনো হতাশা থেকেই সে অবসরের ঘোষণা দিয়েছে। আমরা তার সঙ্গে কথা বলে বুঝিয়েছি কিন্তু লাভ হয়নি। সে বলে, স্যার খেলে কী হবে, সাফ চ্যাম্পিয়নশিপের পর কেটে গেছে 8 মাস কিন্তু কোনো খেলা নেই, ফ্র্যাঞ্চাইজি লীগ শুরু হওয়ার কথা সেটারও কোনো খবর নেই। মূলত ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই অবসর নিচ্ছেন স্বপ্না সাজেদারা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে একাডেমিয়া বিডির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।